নমস্কার বন্ধুরা, বাটা মাংসটা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গোটা সপ্তাহ জুড়ে বাটা মাংসটা চ্যানেলে থাকবে রমজান স্পেশাল কিছু ইউনিক, টেস্টি, হেলদি এবং ইজি রেসিপি। আজকে সেরকমই একটা ইজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আর সেটা হলো চিকেন কিমা পরাঠা। তাই চলুন দেখে নিই এর জন্য আমাদের কী কী উপকরণ লাগছে। আমি এখানে চিকেন কিমা পরোটাটা বানিয়ে নেওয়ার জন্য প্রায় 300 গ্রামের মতো ময়দা, নুন, চিনি, সাদা তেল এবং জল নিয়ে নিয়েছি। এবারে আমি ময়দার মধ্যে প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল, 1 চিমটি চিনি, 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। এখানে ময়দাটা আমার ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে আমি এতে আস্তে আস্তে জল মিশিয়ে একটা ময়দার ডো তৈরি করে নেব। এখানে আমাদের ময়দার ডো এখন তৈরি। এবার এটাতে প্রায় 2 টিস্পুন মতো সাদা তেল অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে তেল মাখিয়ে দিয়ে 1/2 ঘন্টার জন্য আলাদা করে সাইডে ঢেকে রেখে দেবো। এইভাবে তেল মাখিয়ে 1/2 ঘন্টার জন্য রেখে দেওয়ার ফলে এর থেকে যে পরোটাগুলো তৈরি হবে সেগুলো অনেক বেশি নরম এবং খাস্তা হবে। এরপরে একটা ননস্টিকের কড়াই নিয়ে আমি এতে 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে এলে আমি এতে ফোড়নের জন্য 1 গোটা তেজপাতা, 1 গোটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুনের মতো গোটা জিরে অ্যাড করে দিয়ে এটাকে কিছু সময়ের জন্য ভেজে নেব। এই সব কিছু ভাজা হয়ে এলে এবার আমি এতে 1 চিমটি মতো চিনি অ্যাড করে দেব। এরপর তেলের মধ্যে চিনিটা গলে গেলে আমি এতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে এটাকে গোল্ডেন ইয়েলো হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকব। পেঁয়াজটা আমাদের এখানে মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর আমি এতে 2 টেবিল স্পুন মতো ক্যাপসিকাম কুচি এবং 1 টিস্পুন মতো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়ে এগুলোকেও ভেজে নেব। এরপর আমি এতে 1 টিস্পুনের মতো আদা বাটা এবং প্রায় 1/2 টিস্পুনের মতো রসুন বাটা অ্যাড করে দিয়ে এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এতে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা ভালো করে ভাজা হয়ে এলে এবার আমি এতে 1 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলা এবং সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এতে 1 চিমটি মতো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব। এরপর সমস্ত মশলা এবং সবজিগুলোকে কষিয়ে নেওয়ার জন্য আমি এতে অল্প পরিমাণে জল অ্যাড করে এগুলোকে কষিয়ে নিতে থাকব। এখানে আমি মশলাটা কষে যাওয়ার পরে আমি এতে প্রায় 150 থেকে 200 গ্রামের মতো চিকেনের কিমা অ্যাড করে দিয়ে এটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব। বাড়িতে মিক্সার গ্রাইন্ডারেই আমি গোটা চিকেনের থেকে চিকেন কিমা তৈরি করে নিয়েছি। এরপরে আমি এতে পরিমাণ মতো ধনেপাতা কুচি অ্যাড করে দেব। এরপরে আমি এতে 1 চিমটি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেব। এরপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমাদের কিমা পরোটার পুর এখন রেডি। এবার 1/2 ঘন্টা পরে আমি এই ময়দার ডো থেকে লেচি বানিয়ে নিয়েছি পরোটা করে নেওয়ার জন্য। এখানে সময়ের অভাবে আমি একটা মাত্র লেচিতে পুর ভরে সেটাকে ভেজে দেখাবো। এরপরে একটা লেচি নিয়ে আমি আঙুল দিয়ে আস্তে আস্তে চারপাশটা চেপে একটা বাটির শেপের মতো করে এর মধ্যে চিকেনের পুরটা ভরে খুব ভালো করে এর মুখটা বন্ধ করে দেব, যাতে পরোটা বেলার সময় এর থেকে চিকেনের পুর কোনোভাবে বেরিয়ে না আসে।
এরপরে আমি পুর ভরা এই লেচি থেকে আস্তে আস্তে একটা পরোটা বেলে নেব। এরপরে আমি একটা ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিয়ে তেলটাকে গরম হতে দেব। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে পরোটাগুলো দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নেব, যাতে পরোটার কোনো দিক কাঁচা না থেকে যায়। আমাদের চিকেন কিমা পরোটা এখন খাওয়ার জন্য প্রস্তুত। এটাকে আপনারা রাতের ডিনারে অনায়াসেই খেতে পারেন। আমার আজকের এই রেসিপি ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল বাটা মশলাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।